নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদককারবাড়ি আক্তারুজ্জামান কোবরা বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে খুলনার হরিণটানা থানার কৈয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোবরা বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লালমিয়ার ছেলে। প্রায় এক বছর আগে নড়াইলের আদালতে অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময় বাবুল পলাতক ছিলেন। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, কোবরা বাবুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আমাদের নড়াইল জেলা পুলিশের একটা সোফোর্স টিম, আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে খুলনা হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে নড়াইল জেলার কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আমাদের থানায় সর্বমোট সাতটা ওয়ারেন্ট আছে। ইতিপূর্বে সে একাধিক জায়গায় আমরা তার ধরা যান অভিযোগ পরিচালনা করি। সর্বশেষ অদ্য আমাদের সে অভিযান সফলতার মুখ দেখে তাকে আমরা গ্রেপ্তার করে থানা নিয়ে আসছি। তার বিরুদ্ধে যে আইনগত প্রসেস সেটা আমরা কন্টিনিউ করছি। আসামির পুরো নাম আক্তারুজ্জামান বাবুল, এই এলাকায় কোবরা বাবুল নামে তাকে সবাই চেনে।